ନମସ୍କାର ଦର୍ଶକ ବନ୍ଧୁ ଓଡ଼ିଆ କଥା ଚ୍ୟାନେଲକୁ ବହୁତ ବହୁତ ସ୍ୱାଗତ ପ୍ରଥମ ଅଷ୍ଟମୀ ମାର୍ଗଶିରା ମାସ ଅଷ୍ଟମୀ ତିଥିରେ ପଡ଼େ ଘରର ପ୍ରଥମ ସନ୍ତାନକୁ ପ୍ରଥମ ଅଷ୍ଟମୀରେ ପୋଡ଼ୁଆ କରାଯାଏ ପ୍ରଥମ ଅଷ୍ଟମୀ ବା ଏହାକୁ ପୋଡ଼ୁଆ ଅଷ୍ଟମୀ ମଧ୍ୟ କୁହାଯାଏ ଏହା ବଡ଼ମାନଙ୍କ ଉଦ୍ଦେଶ୍ୟରେ ପୂଜା କରାଯାଇଥାଏ ବଡ଼ ଦେଉଳରେ ବଳଭଦ୍ରଙ୍କୁ ମଧ୍ୟ ପୋଡ଼ୁଆ କରାଯାଇଥାଏ ନୂତନ ବସ୍ତ୍ର ପରିଧାନ କରି ସ୍ୱତନ୍ତ୍ର ନୀତିକାନ୍ତି ପୂଜା କରାଯାଇଥାଏ ଘରର ପ୍ରଥମ ସନ୍ତାନକୁ ନୂଆ ଡ୍ରେସ୍ ପିନ୍ଧାଇ ପୂଜା କରାଯାଇଥାଏ ଘରର ପ୍ରଥମ ସନ୍ତାନକୁ ପ୍ରଥମାଷ୍ଟମୀ ଦିନ ହଳଦୀ ପାଣିରେ ଗାଧୋଇ ଦିଆଯାଏ ମାମୁଁ ଘରୁ ନୂଆ ଡ୍ରେସ ପୂଜା ସାମଗ୍ରୀ ଆଦି ଆସିଥାଏ ପିଲାର ପ୍ରଥମ ବର୍ଷ ପ୍ରଥମାଷ୍ଟମୀରେ ସବୁ ପ୍ରକାର ଜିନିଷ ଆସିଥାଏ ପିଲାର ସମସ୍ତ ଆବଶ୍ୟକତା ଜିନିଷ ଆସିଥାଏ ଭୋଗ ପାଇଁ ସାଧାରଣତଃ ଏଇ ଦିନ ଏଣ୍ଡୁରି ପିଠା ଲାଗିଥାଏ ହଳଦୀ ପତ୍ର ଦ୍ଵାରା ଏଣ୍ଡୁରି ପିଠା କରି পূজা করা যায় প্রথম অষ্টমী এন্ডু পিঠা করার হাঁড়ি প্রস্তুত হয়ে থাকে পথার হাঁড়ি করা গোটে বড় হাঁড়িটি আগ নেবে এবং তাহলে বাউশ কণি কু সাইজ করে গাঠি হাঁডি দিয়ে দেবে তা হাঁড়ি দিয়ে কিছু অল্প পাঁচ দেবে নাডা বিড়া কু সে হাঁড়ি ভিতরে সাইজ করি রাখবে এবং সেই নড়া উপরে এডুরি পিঠা রখা যাই পিঠা করা আগর সেই অথারা হাঁডি পূজা করা যায় সিঁধুর ফুল দিয়ে প্রথমে ভূজা হুয়ে তাপরে চুলি পিঠা হাঁড়ি ଏଣ୍ଡୁରି ପିଠା ହୋଇସାରିଲା ପରେ ଘରେ ଯେଉଁଠାରେ ପୂଜା କରିବେ ସେହି ସ୍ଥାନକୁ ପୋଛାପୋଛି କରିଦେବେ ଏବଂ ସେଠାରେ ଚିତା ପକାଇବେ ପୂଜା ପୂର୍ବ ମୁହାଁ କିମ୍ବା ଉତ୍ତର ମୁହାଁ କରି କରିବେ ଚିତା ପକାଇଲା ପରେ ସେଠାରେ ଏକ କଳସ ସ୍ଥାପନ କରିବେ ସିନ୍ଦୁର ଚନ୍ଦନ ଲଗାଇବେ ପିଲାଙ୍କ ନାଁରେ ଏକ ଗୁଆ ସ୍ଥାପନ କରିବେ ଦୀପ ଧୂପ ଆଦି ଲଗାଇବେ ତାପରେ ପ୍ରଥମ ସନ୍ତାନକୁ ବସାଇବେ ଦୀପରେ ଆଗ କଳସକୁ তাপরে পিলাকে দীপরে বন্দাপন করবে চাউল ফুল পকাইবে কুড়ি পিঠা ভোগ লগাইবে মামুঘর আসি বা ড্রেস কু কলসে অর্পণ করে টিকি সিদুর হলদী দেবে তা সেই ড্রেস কু পাকাঙ্ দেবে পা ড্রেস পিধি সারা পরে বড় মান আশীবাদেবে এবং পিঠা খাইবে সেইদিন পিলা মানুষের বড়িমাই সাতটি বড় কিংবা তার্ধ্ব বডি পকাই রখবে সাত দিন পরে অথার হাঁটি ভঙ্গা যাই যে অথার হাঁড়ি পিঠা করে সেই অথার হাঁটি সেমি সাতদিন পর্যন্ত রই থা এবং সাত দিনে পুঁথরে আন্ডু পিঠা হয়ে থাকে এবং পিঠা খাইসারা পরে সে হাঁড়ি থাঁশ নড়কু আদি কড়া হয়ে সে হাঁড়িটি সফা হয়ে থাকে অথার হাঁটি ভঙ্গা মধ্যে কুয়া যায় এই সাতদিন যা ঘরে কোনসি পোড়া পোড়ি করা যাই নাই বা পিল পোড়া জিনিস আদি খাই দিয়ে যাই নাই আশা করছি এই ভিডিওটি আপনার ভালো লাগি ভিডিওরে লাইক কমেন্ট সেয়ার করে দি এবং সবসক্রাইব করা ভুলতু না নমস্কার